দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিভাবে ব্যাটারি চালিত ইজি বাইক ফুল চার্জ করবেন, এটা নিয়ে কিন্তু অনেক রকম কমেন্ট আছে। যে আমাদের যে ব্যাটারি চালিত ইজি বাইক আছে, তো সেই ইজি বাইক মাত্র দুই থেকে তিন ঘন্টা এর মধ্যেই যাতে করে ফুল চার্জ হয়, এই নিয়ে কিন্তু অনেকেরই জানা প্রয়োজন। তো আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যেই কিভাবে আসলে ব্যাটারি চালিত ইজি বাইকের সবটি ব্যাটারি চার্জ করা যায় সেই নিয়েই। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং এই চ্যানেলটিতে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে আমার আরেকটি নতুন চ্যানেল আছে, তো সেই চ্যানেলটির নাম হচ্ছে ইলেকট্রিক আইডিয়া বিডি। তো সেখানেও কিন্তু ইলেকট্রিক্যাল ভিডিও আপলোড করা হয়। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া আছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, তো এই ভিডিওটি কিন্তু অনেকেরই জানা, এবং এই ভিডিওর যে সিস্টেম, তো সেই সিস্টেমটা কিন্তু অনেকে আমাকে অনেকবার বলেছে, তো ফোনেও বলেছে, তো এবং এই প্রসেসটি অনেকে ব্যবহার করেছে। তো সেই জন্যেই আজকের এই ভিডিওটি তৈরি করলাম, শুধুমাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে কি আসলে ব্যাটারি চালিত ইজি বাইক কিভাবে কোন নিয়মে চার্জ করবেন। তো এর আগে আমাকে অনেকবারই ফোন দিয়েছিল যে আসলে কি এইরকম ভাবে কোনোভাবে করা যায় কিনা, তো সেটা নিয়ে কিন্তু অনেকে, কারো ভালো হয়েছে আবার কারো হয়তো ঝামেলা হয়ে গেছে। কিন্তু মূলত যে কথা, সেটা হচ্ছে আমাদের ব্যাটারি চালিত ইজি বাইক চার্জ করতে কিন্তু সর্বনিম্ন 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। তো সেক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা যদি আপনি চার্জ দেন তাহলেই কিন্তু আমাদের এই ব্যাটারিগুলা ফুলফিলভাবে চার্জ হবে, এবং এর থেকে কম বেশি সেটা কিন্তু ব্যাটারির জন্য আসলেই অনেকটাই ক্ষতিকর। কারণ কম যদি চার্জ দেন তাহলে কিন্তু ব্যাটারি চার্জ হবে না, এবং অতিরিক্ত চার্জ যদি দিয়ে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারির জন্য অনেকটাই ক্ষতিকারক। তো সেই জন্যে আমরা কিন্তু সবাই চাই যে সময় সংক্ষিপ্ত করার জন্য, এবং কত তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি হোক তার থেকেও যাতে তাড়াতাড়ি কোনো জিনিস আমরা পাই। তো সেখানের জন্যই কিন্তু আমরা বাঙালি জাতি কিন্তু অবশ্যই অনেকটাই আকুল ব্যাকুল হয়ে থাকি, কিন্তু সেখানে যে লস অথবা ক্ষতি হবে সেটা নিয়ে কিন্তু কারো কোনো চিন্তা নাই, কিন্তু আমরা লস জিনিসটাই কিন্তু বেশিরভাগ পছন্দ করে থাকি। তো এই ভিডিওর লজিকটাও কিন্তু সেম তাই, কারণ ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাটারিগুলো আছে সেটা আসলে ভালোভাবে পিওরিটিভাবে চার্জ করার জন্য কিন্তু 8 থেকে 10 ঘন্টার প্রয়োজন হবে। সেক্ষেত্রে যদি সেটা আরও কম সময় হতো তাহলে কিন্তু ব্যাটারি কোম্পানি কিন্তু অবশ্যই আপনাদেরকে বলে দিত যে আসলে এইভাবে চার্জ করতে হবে, এইভাবে চার্জ করতে হবে, কিন্তু সেটা কিন্তু বলে না। কারণ 8 থেকে 10 ঘন্টার নিচে এই ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাটারিগুলো আছে সেটা কিন্তু আসলে পিওরিটিভাবে চার্জ হবে না, সেই ব্যাটারি নষ্টের প্রধান কারণ হয়ে দাঁড়াবে। আমরা অনেকে ভুল করে থাকি যে এই ব্যাটারিগুলা অতি তাড়াতাড়ি চার্জ হওয়ার জন্য চার্জারের ভোল্টেজ বাড়াই, তো চার্জারের তারের প্যাঁচ বাড়াই, তো এই নিয়ে কিন্তু অনেক বাইক কিন্তু অনেক রকম ঝামেলা করেছেন। তো তাদের উদ্দেশ্য করে কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে যে এই ব্যাটারিগুলা অতি তাড়াতাড়ি চার্জ দেওয়ার জন্য মনের ভুলে কখনো চার্জারের ভোল্টেজ বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটাই হুমকির মুখে পড়তে হবে। কারণ সেই ব্যাটারি চালিত ইজি বাইকের যে চার্জার সেটা যদি 60 ভোল্ট থাকে, আপনি যদি মনে করেন যে সেটার ভোল্টেজ বাড়িয়ে নিলে ব্যাটারি তাড়াতাড়ি চার্জ হবে, তাহলে কিন্তু এই চার্জারের ভোল্টেজ কিন্তু কোম্পানিগতভাবে আরও বেশি করে দেওয়া হতো, কিন্তু যেটা আসলে লাগে সেটাই করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যা আছে তাই থাক সেটাই ভালো, কারণ অতিরিক্ত ভালো কখনো আশা করবেন না। আর ব্যাটারি চালিত ইজি বাইক পিওরিটিভাবে চার্জ দেওয়ার জন্য কিন্তু 8 থেকে 10 ঘন্টা, এর থেকে কম সময় আশা করবেন না, এবং কখনোই চার্জারের ভোল্টেজ বাড়াতে যাবেন না, সেটা অত্যন্ত ক্ষতিকারক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং বিশেষ প্রয়োজন ছাড়া অবশ্যই কেউ ফোন না দিলে সেটাই ভালো হয়।
আজকের ভিডিওটা এখানে শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।